এই মুহূর্তত আহি পৰিছে ৰাজ্যখনৰ বাবে কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আৰু এনে ধৰণৰ খবৰসমূহ প্ৰতিদিনে চাবৰ কাৰণে এই চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব সরকারি কর্মচারী ধমক মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱার পয়সা লওয়া বন্ধ করক নহলে লগে লগে নিলম্বন করা হব আজি জয়ন্ত মল্ল বৰুৱাই স্বাধীন ভিজিট কৰিছে ধুবুৰী জিলা শিক্ষা বিষয়ৰ কাৰ্যালয়ত ধুবুৰী জিলা শিক্ষা বিষয়ৰ কাৰ্যালয়ত উপস্থিত হৈ দুর্নীতির অভিযোগত এইদৰে সরকারি কর্মচারীক ধমক দিছে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই জি করিলে করিলে এতিয়া দুই নম্বর টুকুরা বন্ধ করে পয়সা লওয়া বন্ধ করা বস্তু বুঝি পালে যার যার তথ্য আছে মোর তাত আছে আজির আগলৈকে যি করলে মই একটু হিসাব ধরা নাই আজির পিছন যদি মোর তাত আরো আগর সিস্টেম চলা বলে খবর পাই কিন্তু লগালগ সাসপেন্ড হবো মানে লগালগ একশন হবো আর তার আর কোনো বেলেগ কথা নাই যি করলে এই অফিসটি বহু খেলি মেলি আছে বহু মানুষ হারাসমেন্ট করে বহু মানুষের পয়সা লয় এগুলো কমপ্লেন মোর তাত আছে একদম নামেরে হইতে আছে আপনি একদম স্থির হয়ে যাও কারণ এটু সাধারণ মানুষ লোক জড়িত হয়েছে একদম পুরো স্থির হয়ে যাও মানে আজিলেকে আকো কারণে মই অফিসত আইছো এই কারণে বেলে অফিসত যোৱা নাই এইটো অফিসত আইছো এই কারণে যে এই অফিসটোর লগত বহুত কমপ্লেন এটা দুটা কমপ্লেন নহয় অজস্র কমপ্লেন আছে গতিকে যোনে যোনে এইবিলাক জড়িত আছে একদম পুরো আঁতৰি দিব পরবর্তী খবরটো হৈছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিছু সময় পূর্বে এক ডাঙৰ মন্তব্য কৰিছে মুখ্যমন্ত্রী শর্মায় কৈছে মুসলমান রাইজে এতিয়া নিজেই ভাঙিছে মাদ্রাসা মাদ্রাসা নহয় সেয়া হৈছে আল কায়দার কার্যালয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি মাদ্রাসার কথা উল্লেখ কৰি কৈছে যে এতিয়া যি সমূহ মাদ্রাসাত সন্ত্রাসবাদী আল কায়দার ঘাটি আছে সেইবোৰ মাদ্রাসা এতিয়া অসমৰ মুসলমান সমাজেই উচ্ছেদ কৰি আছে ইয়া আমাৰ বাবে গৌৰৱৰ কথা সরকারে উচ্ছেদ কৰিছিল যদিও এতিয়াৰ পৰা নিজৰ মাদ্রাসাসমূহ যত যত অলকায়দাৰ ঘাটি সন্ত্রাসবাদীৰ ঘাটি সোমাইছে তাত এতিয়া মুসলমান সমাজেই উচ্ছেদ কৰা আৰম্ভ কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই যোৱাকালি অনুষ্ঠিত কৰা কেবিনেট বৈঠকত অরুণোদয় আঁচনি ৰেচন কাৰ্ড আৰু চৰকাৰী চাকৰি সন্দৰ্ভত কেইবাটাও বৃহৎ ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ ঘোষণা অনুসৰি 10 অক্টোবৰৰ পৰা অরুণোদয় হিতাধিকারী 1250 টাকাক লাভ করব অরুণোদয় আঁচনির পৰা প্রায় 2000 হিতাধিকারী স্বইচ্ছায় কর্তন করেছে নিজের নাম বলে মুখ্যমন্ত্রী শর্মায় জানিবলে দিয়ে সরকারে অরুণোদয় আঁচনিত নতুনক সংযুক্ত করব 7 লাখ নতুন হিতাধিকারীর নাম মন করবলগীয় কথাটো এইটাই যে 20 সেপ্টেম্বৰত সামৰণি পৰিব অরুণোদয় মাহৰ ইতিমধ্যে 62,000 হিতাধিকারীর নাম কর্তন হৈছে NCC কেরেটৰ সার্ভেত লগতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে রেশন কার্ডৰ সৈতে হিতাধিকারী সংযুক্ত কৰিব লাগিব আধার কার্ড অন্যথা লাভ নকৰিব রেশনের সামগ্রী সরকারে আধার কার্ড সংযোগ নকৰা 50 লাখ হিতাধিকারীর নাম কর্তন কৰি নতুনক 50 লাখ হিতাধিকারীক দিব রেশনের সুবিধা ন্যাশনেল ফুড সিকিউরিটির অধীনত দিয়া হব এই রেশন কার্ডৰ সুবিধা জানিব পৰা মতে 50 লাখ ব্যক্তিয়ে সংযোগ কৰা নাই রেশন কার্ডৰ সৈতে আধার কার্ড ইফালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিবনুয়া যুবক যুবতীসকললৈ আনিছে আন এটা খবর 22 সেপ্টেম্বৰত 12,000তকৈ অধিক যুবক যুবতীক নিযুক্তি পত্র বিতরণ করব অসম সরকারে 10,000ৰ ভিতৰত থাকিব 5,000 APDCLৰ পদ বুলিও উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্রী শর্মায় আৰু লগতে কৈছে যে সরকারে শীঘ্রেই 10,000 নতুন নিযুক্তির বিজ্ঞাপন প্রকাশ করব।